वेलकम एवरीवन और एक गुरुत्वपूर्ण भिडियोते प्रत्येक के वेलकम। तो देखो इंग्रजीते कथा बोलते गेले आमादेर बेसि बेसि करे एकटु इंग्रजीटा सुनते हबे एबं बलार चेष्टा करते हबे जतटा सम्भव बला जाए। तो देखो आजकेर भिडियोते आमरा प्रतिदिनेर जीवने बोली एरकम किछु खूब साधारण कथा सिम्पल कथा आमरा जानबो किभाबे इंग्रजीते बोलबो बा इंग्रजीते बोलले कि बोलबो। ठीक है तो चलो पुरो भिडियो स्किप ना करे देखे नाओ। भीषण ही कमन ये कथागुलो डेली लाइफे प्राय समय थाकी। जेमन देखो जदि हठात करे मने हय कोथाओ एकटा किछु घटे तखन आमरा कि बोली एरकम बोली किछु हुएछे किछु हुएछे। तो एटाके जदि आमरा जस्ट इंग्रेजीते जिज्ञासा करते चाई तो किभाबे बोलबो एटाके आमरा एइभाबे बोलबो हैज समथिंग हैपेंड हैज समथिंग हैपेंड किछु हुए छे। तो एटाके आमरा एभावे बोलबो has something happened किछु हुए छे जस्ट एभावे जिज्ञासा करबो। जदि मने कौतूहल हय कोनो एकटा किछु जानार हय तखन आमरा एभावे जिज्ञासा करी किछु हुए छे। तो एटाके इंग्रेजीते जिज्ञासा करो एभावे has something happened किछु हुए छे। आबार किछु हुए छे एरकम एकटा किछु मने होवार पर आमादेर आरो कौतूहल हय एटा जानार जे पार्टिकुलारलि कि हुए छे तखन आमरा जिज्ञासा करी कि हुए छे। तो किछु हुए छे जिज्ञासा करते चाइले जिज्ञासा करो हैज समथिंग हैपेंड आर जदि जिज्ञासा करते चाओ कि हुए छे ताहले जिज्ञासा करो ह्वाट हैज हैपेंड ह्वाट हैज हैपेंड কি হয়েছে। তো কি হয়েছে এটা জিজ্ঞাসা করতে চাইলে জিজ্ঞাসা করো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কি হয়েছে সে কি বলল সে কি বলল এই কথাটাও আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বলে থাকি। তো সে কি বলল এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করতে চাইলে বলবো হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে এইভাবে বলবো। তো সে কি বলল এটার জন্য আমরা এইভাবে বলবো হোয়াট ডিড হি বা মেয়ে হলে আমরা বলবো সি হোয়াট ডিড হি সে অর হোয়াট ডিড সি সে সে কি বলল তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। অনেক সময় কারোর যদি একটু ফোন রাখার তাড়া দেখতে পাই হয়তো তুমি আরও কিছু বলতে চাইছো কিন্তু অপর পারে যে আছে সে হয়তো বারবার একটু ফোনটা রাখতে চাইছে তখন আমরা তাকে বলি খুব ব্যস্ত বলে মনে হচ্ছে বা তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে বা এরকম অনেক সময়ই অনেকজনকে আমরা জিজ্ঞাসা করি তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। তো এটাকে এইভাবে বলো ইউ সিম বিজি এস ডবল এম সিম কথাটার অর্থ হলো মনে হওয়া ইউ সিম বিজি তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। তো জাস্ট এরকমভাবে বলো ইউ সিম বিজি তোমাকে বা এটাকে এভাবেও বলতে পারো ইউ লুক বিজি তোমাকে ব্যস্ত দেখাচ্ছে। নেক্সট দেখো কেন জিজ্ঞাসা করছো কেন জিজ্ঞাসা করছো অনেক প্রসঙ্গে আমরা এই কথাটা বলে থাকি। তো এটাকে এইভাবে বলো হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক তুমি কেন জিজ্ঞাসা করছো বা কেন জিজ্ঞাসা করছো এখানে তুমিটা উচ্চ আছে। তো কেন জিজ্ঞাসা করছো এটার জন্য বলবো হোয়াই ডু ইউ আস্ক হোয়াই ডু ইউ আস্ক কেন জিজ্ঞাসা করছো। ফিরে যাওয়া যাক ফিরে যাওয়া যাক কোথাও গিয়ে অনেকক্ষণ কাটানোর পর আমরা এরকম কথা বলে থাকি এবার চলো ফিরে যাওয়া যাক। তো বলবো লেটস গো ব্যাক লেটস গো ব্যাক। তো ফিরে যাওয়া যাক এই কথাটা না বলে এরপর থেকে বলো লেটস গো ব্যাক। তো ফিরে যাওয়া যাক এটার জন্য আমরা বলবো লেটস অর্থাৎ লেট আস গো ব্যাক ফিরে যাওয়া যাক আমার ভালো লাগছে আমার ভালো লাগছে এই কথাটাও আমরা অনেক সময় বলি কোনো একটা জায়গায় গিয়েও বলি হয়তো জায়গাটা ভীষণ সুন্দর তো তখন এরকম একটা কথা কিন্তু আমাদের বলা হয়েই যায় যে আমার খুব ভালো লাগছে।
বা হয়তো একটু অসুস্থ এরকম ছিলাম বা অসুস্থতা ছিল, তারপর হয়তো একটু খাওয়া দাওয়া বা রেস্ট নেওয়ার পর আমরা এরকম একটা ফিল করি, তখন বলি আমার ভালো লাগছে। তো দেখবে অনেক পরিস্থিতিতে আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো বলে থাকি। তো যখন এই কথাটা বলার প্রয়োজন হবে তখন বলো আই ফিল গুড, আই ফিল গুড, আমার ভালো লাগছে। তো আমার ভালো লাগছে এটার জন্য বলবো আই ফিল গুড, আই ফিল গুড। তুমি যে কোনো দিন আসতে পারো, তুমি যে কোনো দিন আসতে পারো। এই কথাটা আমরা বন্ধুকে হোক, রিলেটিভ বা অনেককেই এরকম বলে থাকি, ঠিক আছে তুমি যে কোনো দিন আসতে পারো। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি কাম অন এনি ডে ইউ লাইক, কাম অন এনি ডে ইউ লাইক, অর্থাৎ তুমি যেদিন ইচ্ছে তোমার সেদিন আসতে পারো। তো তুমি যে কোনো দিন আসতে পারো এটার জন্য বলবো কাম অন এনি ডে, কাম অন এনি ডে ইউ লাইক, কাম অন এনি ডে ইউ লাইক। এটি গ্রহণযোগ্য নয়, হয়তো কোনো কারোর সাজেশন তোমার ভালো লাগলো না, তখন আমরা অন্য কাউকে বলি না না এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা নেওয়ার মতো নয়, এটা শোনার মতো নয়, এরকম অর্থে আমরা এই কথাটা বলে থাকি। তো এটার জন্য আমরা বলবো ইটস নট অ্যাকসেপ্টেবল, ইটস নট অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এটি গ্রহণযোগ্য নয়। তো এটি গ্রহণযোগ্য নয় এই কথাটা বলার জন্য আমরা বলবো ইটস নট অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। নেক্সট দেখে নেব, যখন তোমার সময় হবে এটি করে নিও। এই কথাটাও আমরা অনেক সময় অনেককে বলে থাকি, যখন তোমার সময় হবে তুমি এটি করে নিও। কাউকে হয়তো কোনো একটা কাজ করতে দিলাম এবং কাজ করতে দেওয়ার সময় যদি দেখি সে অন্য জায়গায় ব্যস্ত আছে, তখন আমরা তাকে বলি যে ঠিক আছে তুমি ওটা করছো করো, যখন সময় হবে তুমি এটি করে নিও। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো, যখন তোমার সময় হবে এটি করে নিও। তো এটাকে আমরা এভাবে বলতে পারি ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম, ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম, যখন তোমার সময় হবে এটা করে নিও। তো এটাকে আমরা এভাবে বলতে পারি ডু ইট হোয়েন এভার, অর্থাৎ যখন ইউ হ্যাভ টাইম, ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম, যখন তোমার সময় হবে এটি করে নিও। এটাই আমি বোঝাতে চাইছি, এটাই আমি বোঝাতে চাইছি। যখন অনেকক্ষণ ধরে কোনো একটা কথা কাউকে বলার পর বুঝতে পারছে না, লাস্টে যখন সে হয়তো বুঝতে পারলো তখন আমরা এই কথাটা বলে ফেলি, এটাই আমি বলতে চাইছি বা এটাই আমি বোঝাতে চাইছি, এটার জন্য আমরা কি বলবো। ইংরেজিতে যদি এই কথাটাকে বলতে চাই তাহলে বলবো, সিম্পল বলবো দ্যাটস হোয়াট আই মিন, দ্যাটস হোয়াট আই মিন, এটাই আমি বোঝাতে চাইছি বা এটাই আমি বলতে চাইছি। তো এটাই আমি বোঝাতে চাইছি এটার জন্য বলো দ্যাটস হোয়াট, দ্যাট ইজ হোয়াট, এটাই বা ওটাই, আই মিন আমি বোঝাতে চাইছি বা বলতে চাইছি, দ্যাটস হোয়াট আই মিন। তো দেখো আজকে এই যে কয়েকটা সেন্টেন্স আমরা জানলাম, এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের ডেইলি লাইফে ভীষণভাবে কাজে লাগে। চলো আরও একবার আমরা এই সেন্টেন্সগুলো দেখে নিই, তবে তার আগে তোমাদেরকে একটা অত্যন্ত সুখবর জানাবো, ধন্যবাদ জানাবো, সেই সঙ্গে আন্তরিক ভালোবাসা জানাবো যে আমার এই রেনড্রপ পরিবারের সদস্য সংখ্যা 400,000 পূর্ণ হওয়ার জন্য। তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছো সেটা তোমাদের কমেন্ট পড়ে বুঝতে পারছি। তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমার এই রেনড্রপ পরিবারের সদস্য সংখ্যা আরও বাড়বে এই আশা করছি। তো আরও একবার তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আর
বড়দেরকে জানাই আমার গভীর শ্রদ্ধা ও প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, তোমাদের সাপোর্ট থাকলে আমি একটু একটু করে এইভাবে এগিয়ে যেতে থাকব, আমার রেন্ড্রপ পরিবার এগিয়ে যেতে থাকবে। তো এরপর থেকে চেষ্টা করো এই ধরনের সেন্টেন্স যখন আমাদের ডেলি লাইফে বলার প্রয়োজন হবে তখন ইংরেজিতে বলার। প্রথম প্রথম হয়তো একটু থেমে থেমে বলা হবে বা হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু দেখবে চেষ্টা করলে কিন্তু তখন আর কোনো রকম অসুবিধে হবে না বা ইজি ওয়েতে বলতে পারবে। তো ছোট ছোট সেন্টেন্স দিয়ে চেষ্টা করতে থাকো। চলো আরও একবার আমরা সেন্টেন্সগুলো দেখে নিই এবং ডেলি লাইফে এগুলোকে কাজে লাগাই। তো দেখো, কিছু হয়েছে এই কথাটা জিজ্ঞাসা করতে চাইলে জাস্ট এইভাবে বলো, হ্যাজ সামথিং হ্যাপেন্ড, হ্যাজ সামথিং হ্যাপেন্ড, কিছু হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে লাইক করো, শেয়ার করার প্রয়োজন মনে হলে শেয়ার করতে পারো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে লাগছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বা প্রয়োজন মনে হলে সাবস্ক্রাইব করে আমার রেন্ড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখো, তারপরে যদি আমরা এরকম জিজ্ঞাসা করতে চাই কি হয়েছে, অনেক সময় কারোর মুখ ভার বা মন খারাপ থাকলেও আমরা জিজ্ঞাসা করি কি হয়েছে, তো এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করব, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে, সে কি বলল, সে কি বলল, এই কথাটা বলতে চাইলে বলো, হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড সি সে, হোয়াট ডিড হি সে বা হোয়াট ডিড সি সে। তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে, ইউ সিম বিজি, ইউ সিম বিজি। কেন জিজ্ঞাসা করছো, হোয়াই ডু ইউ আস্ক, হোয়াই ডু ইউ আস্ক, কেন জিজ্ঞাসা করছো, ফিরে যাওয়া যাক, লেটস গো ব্যাক, লেটস গো ব্যাক, আমার ভালো লাগছে, আই ফিল গুড, আই ফিল গুড। তুমি যে কোনো দিন আসতে পারো, কাম অন এনি টাইম ইউ লাইক, কাম অন এনি টাইম ইউ লাইক, তুমি যে কোনো সময় আসতে পারো। নেক্সট দেখো, যখন তোমার সময় হবে এটি করে নিও। তো এটার জন্য আমরা এইভাবে বলবো, ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম, ডু ইট হোয়েন এভার ইউ হ্যাভ টাইম, যখন তোমার কাছে সময় থাকবে এটি করে নিও। এটাই আমি বোঝাতে চাইছি, দ্যাটস হোয়াট আই মিন। তো এটাই আমি বলতে চাইছি যে ইংরেজিতে কথা বলাটা কিন্তু ততটাও কঠিন নয়, একটু প্র্যাকটিস করো তাহলেই দেখো ভয় কেটে যাবে, আর ভয় কেটে গেলেই কিন্তু তখন ইংরেজিটা একটু একটু করে বলতে পারবে। তো আজকের ভিডিওতে এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের প্রত্যেকের। আর হ্যাঁ, আমার নতুন যে চ্যানেলটি, যেটা তোমাদেরকে আমি অলরেডি আগের ভিডিওতে বলেইছি যে আমার নিউ চ্যানেল লিটল হার্টস, সেটা তোমরা একটু সাপোর্ট করো। এটা আমাদের প্রত্যেকের লিটল হার্টসদের জন্য, অর্থাৎ বাড়ির যে ছোট্ট ছোট্ট সদস্যরা থাকে আমাদের বাচ্চাদের জন্য, তো সেখানে আমি বাচ্চাদেরকে কিভাবে গাইড করা যায় পড়াশোনাতে হোক বা বড় হওয়ার ব্যাপারে হোক, আমি একটু একটু করে এই রিলেটেড ভিডিও আপলোড করতে থাকব। তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণভাবেই দরকার। তো আশা করছি আমার এই রেন্ড্রপ পরিবারের মতো বা এই রেন্ড্রপ চ্যানেলের মতো আমি লিটল হার্টস চ্যানেলটিতেও এরকমভাবেই তোমাদের সাপোর্ট পাবো। আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।